হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা আমার কোনো ব্লগ ভিডিও নয় তোমরা দেখেই বুঝতে পারছো আমি একটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে আছি কেন তোমরা অনেকেই শুনেছো আমাদের বীরভূমের খবরটা আর কি অনেকেই জানো অনেকে জানো না আর আমি দাঁড়িয়েছিলাম আমার বাড়ির রাস্তায় নতুন বাড়ির ওদিকে ওখানেই ছিলাম আর বীর বাড়ি আমাদের নতুন বাড়ির ওদিকে তো নাম হচ্ছে গোপাল মাটি তো ওনাকে এখন এরকমভাবে এরকমভাবে নিয়ে আসা হচ্ছে গাড়ি করে আসার কথা ছিল না আসার কথা ছিল অন্য তো এরকম আসার কারণ হচ্ছে সিকিমে কি হয়েছে তোমরা তো সবাই জানোই নিউজে অনেকেই দেখেছ আর এখন দেখো বীরভূমবাসী আমাদের পুরো একদম মানে উলমাত হয়ে পড়েছে আর যে এরকম খবর হয়তো কেউ আশা করেনি আর যেন কোনো দিন নাও শুনতে পায় আর আমি এরকমভাবে কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম আর আমাকে যেন কোনো দিন নাও দেখতে হয় আর এই জন্যই সব যে সবাই স্যালুট করে তো আমিও সব সময় খুব উপরে রাখি আর কি তো কি করব কপাল খারাপ আমাদের বীরভূমবাসীর ওই জন্য এরকমভাবে সবাই ভেঙে পড়েছে তো সবাইকে একটাই কথাই বলবো ওনার আত্মার শান্তি কামনা করে ওমের সাথে ওই দাদার কথা হতো আর কি ব্যাংকের ব্যাপারে তো বলেছিল দাদা আমি এসে তোমাকে ফোন করব। আমার না এখন ভিডিও এডিট করতে চোখ দিয়ে জল পড়ছে তখন আমি ভিডিও করতে পারছিলাম না ফোনটা কাঁপছিল সাথে আমার চোখ দিয়ে ঝরঝরে জল পড়ছিল।। ঝরে জল পড়ছিল কারণ আমার চেনা পরিচিতি কেউ নয় কিন্তু আমাদের মানে কি বলবো বীরভূমের সৈনিক একটা আলাদাই গর্ব না তো ওমের সাথেও কথা হতো তো ভালো থেকো সবাই